অনেকটা ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউনের সপ্তম দিন। রাজধানীর রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল আগের চেয়ে আরও বেড়েছে। ব্যক্তিগত গাড়ি স্বাভাবিক সময়ের মতোই চলাচল করছে, তবে বিভিন্ন পথে ঢাকায় ফিরছেন অনেকেই। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকামুখী জনস্রোত। অফিস আদালত কলকারখানা ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার অজুহাত দেখান ফিরে আসা মানুষ। তবে যৌক্তিক কারণ ছাড়া কাউকেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অনেকটা শিথিলতার মধ্য দিয়েই চলছে কঠোর লকডাউন। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। গণপরিবহন না চললেও গাবতলি দিয়ে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছেন এক শ্রেণীর মানুষ। তবে ঢাকা পৌঁছাতে রাস্তায় দুর্ভোগের পাশাপাশি কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আমার বাড়ি হলো বগুড়া, এখানে আমাদের ভ্যাকসিন দেওয়ার কথা বলতেছে, তো সেজন্য আগেই উপস্থিত হওয়ার জন্য এসে বসছে আর কি। আমি একটা জায়গায় চাকরি করি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি, তো ওখানে আমার আজকে থেকে ডিউটি, আজকে না গেলে আমার চাকরি থাকবে না। করোনা টিকা জরুরি প্রয়োজন এমনকি ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় প্রবেশ করছেন অনেকেই। চেকপোস্টগুলোতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাত্রী এবং চালকদের, তবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যারা একবার অহেতুক বের হচ্ছে তাদের জন্য আমরা আমাদের প্রসিকিউশন আছে, প্রসিকিউশনের ব্যবস্থা আছে, আর অনেকরে আমরা ঘুরাই দিচ্ছি, আর যারা একবার অহেতুক বের হচ্ছে তাদেরকে আমরা মামলা দিচ্ছি। রাজধানীর ভিতরের চেকপোস্টগুলোতেও চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। রাজধানীতে প্রবেশের পাশাপাশি বাইরে যাওয়া মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।